ফিফা বিশ্বকাপ বাছাই পর্বের কনমেবল অঞ্চলের আলাদা ম্যাচে ভোরে মাঠে নামবে আর্জেন্টিনা ও ব্রাজিল। বুয়েনস এইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে ভোর 5টায় প্যারাগুয়েকে আতিথেয়তা দেবে আলবি সেলেস্তেরা, আর সকাল 6:30টায় ঘরের মাঠে ভেনেজুয়েলার মুখোমুখি হবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। কনমেবল অঞ্চলের বিশ্বকাপ বাছাই পর্বে পারফেক্ট স্টার্ট পেয়েছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। প্রথম দুই ম্যাচে ইকুয়েডর ও বলিভিয়াকে হারিয়ে 6 পয়েন্ট তুলে নিয়েছে আলবি সেলেস্তেরা। রয়েছে টেবিলের দুয়ে, পাশাপাশি বিশ্বকাপের স্বর্ণালী ট্রফি ঘরে তোলার পর থেকে শতভাগ জয়ের ধারা অব্যাহত রেখেছে লিওনেল মেসির দল। বিশ্বকাপ বাছাই পর্বে ঘরের মাঠে সবশেষ 28 ম্যাচের 18টিতেই জিতেছে আর্জেন্টিনা। রয়েছে 8টি ড্র, সব প্রতিযোগিতা মিলিয়ে টানা 12তম জয়ের লক্ষ্যে মনুমেন্টালে প্যারাগুয়েকে আতিথ্য দেবে স্ক্যালোনি শিষ্যরা। এই দলটার বিপক্ষে সবশেষ 6 দেখায় মোটে 1টা ম্যাচ জিততে পেরেছে আলবি সেলেস্তেরা। সবশেষ দেখাতেও ছিল গোলশূন্য ড্র, তাই এবারে বাড়তি সতর্ক থেকেই দল সাজাবেন স্ক্যালোনি। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। ইঞ্জুরির কারণে স্কোয়াডে রাখা হয়নি দিবালা ও ফয়েদকে, ছিটকে গেছেন লিসান্দ্রো মার্টিনেজও। তবে পেশির চোট কাটিয়ে মাঠে নামতে প্রস্তুত লিওনেল মেসি। অন্তর্বর্তীকালীন কোচ ফার্নান্দো দিনিজের অধীনে বিশ্বকাপ বাছাইয়ের শুরুটা দুর্দান্ত করেছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলও। বলিভিয়া ও পেরুকে হারিয়ে রয়েছে টেবিলের শীর্ষে। বিশ্বকাপের বাছাই পর্বে টানা 36 ম্যাচে আনবিটেন সেলেসাওরা, যেখানে ঘরের মাঠে রয়েছে টানা 15 জয়। ভেনেজুয়েলার বিপক্ষেও সবশেষ 10 ম্যাচে হারের মুখ দেখেনি তারা, যা মাঠে নামার আগে নির্ভর রাখছে নেইমার ভিনিসিউসদের। ইঞ্জুরির কারণে দলে নেই জেনিয়েলসেন ও মিলিতাও। এই ম্যাচে মাঠে নামলে দানি আলভেসকে পেছনে ফেলে ব্রাজিলের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ম্যাচ খেলার রেকর্ড করবেন নেইমার। ফাইনাল থার্ডে তার সাথে থাকছেন দুই মাদ্রিদ তারকা রদ্রিগো ও ভিনিসিউস জুনিয়র। তৌহিদুল ইসলাম, ডিবিসি নিউজ ডেস্ক।